কালিয়াচকের হাই স্কুলে পদে পদে বেনিয়ম, ছুটির আবেদন না জানিয়েই একসঙ্গে গড়হাজির 10 জন শিক্ষক, মিড ডে মিলের হিসেবেও যথেচ্ছ বেনিয়ম, পড়ুয়া সংখ্যা বাড়িয়েই টাকা আত্মসাতের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাই স্কুলে হয়নি কোনো অডিট, ভুরি ভুরি অভিযোগ পেয়েই পরিদর্শনে স্কুল পরিদর্শক, ক্যামেরার সামনেই প্রধান শিক্ষককে রীতিমতো ধমক। কথা বলবো আমাদের প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কতদিন ধরে এই বেনিয়ম চলছে? একসঙ্গে 10 জন শিক্ষক গড়হাজির, মানে পড়ুয়াদের দিকটা তো এই শিক্ষকরা কখনো ভেবেই দেখেননি। একদমই দেখো মিনি, কালিয়াচকের হাই স্কুল এখানে বারবারই অনেকদিন ধরে অভিযোগ আসছিল জেলা শিক্ষা দপ্তরে, তারপর আচমকা অভিযান চালান ডিআই সহ শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকেরা এবং কার্যত অভিযানে গিয়ে চক্ষু চরকাত এই আধিকারিকদের, এবং তারা কিন্তু খুব তো মেজাজ হারান ডিআই নিজেই, কারণ যেভাবে চলছে স্কুল পদে পদে অনিয়ম দুর্নীতি স্পষ্ট দেখা যাচ্ছে। স্কুলে একসঙ্গে অন্তত 10 জন শিক্ষক গড়হাজির, তারপরে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে যখন জানতে চাওয়া হয় এদের ছুটির আবেদন কোথায়, তখন তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এরপর ছুটির যখন হিসেব নিকেশের খাতা বের করা হয় দেখা যায় ইচ্ছে মতো ছুটি নিয়েছেন শিক্ষকেরা, এক টানা এক সপ্তাহ ধরে ক্যাজুয়াল লিভ নেওয়া হয়েছে যা সরকারি নিয়ম অনুযায়ী কোনোভাবেই হতে পারে না। এরপরেই কিন্তু সতর্ক করা হয় সমস্ত শিক্ষকদের, শুধু শিক্ষকদের ইচ্ছে মতো আসা যাওয়া বা গড় হাজিরাই নয়, মিড ডে মিলে ব্যাপক অনিয়মের ছবি কিন্তু এদিন স্পষ্ট হয়েছে। দেখা যাচ্ছে যে সরকারি গ্র্যান্টের বা অনুদানের যে সমস্ত টাকা সেগুলো সঠিকভাবে খরচ করেনি, ইউটিলাইজেশন সার্টিফিকেট নাই, অডিট নেই, সব মিলিয়ে এই স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত জেলা শিক্ষা দপ্তরের। ইমি ধন্যবাদ সেবক। শুধুমাত্র প্রধান শিক্ষককে যে ধমক দিয়েছেন স্কুল পরিদর্শক তাই নয়, বৈঠক করে সতর্ক করা হয়েছে সব শিক্ষকদের। বাচ্চাগুলোর দিকে একটু তাকান, মানে আমিও জেলা ছিলাম, তো যতটুকু দায়িত্বটা আপনার ততটুকু দায়িত্ব আমার। কালিয়াচক স্কুল যদি নিজের কাজ নিয়ে চিন্তা করে তাহলে হাই স্কুলে কোনো কাজ আমরা করব, আমরা সরাসরি ম্যাডামকে বলে দেব। মিডিলের যে খাতাপত্র যা দেখলাম তাতে ফিজিক্যাল ভেরিফিকেশন মিলল না, দ্বিতীয়ত হচ্ছে সেখানে আমরা 90% অ্যাটেন্ডেন্স দেখলাম, 90%। ডিআইয়ের ধমক খাওয়ার পর সমস্ত ত্রুটি শুধরে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষকরা। মিটিং করলাম যাতে যদি কিছু থাকে তারা সংশোধন করে নেবেন এবং আমরা আবার আসবো, হ্যাঁ আবার টিচারদের সাথে বসবো, কেননা এই কালিয়াচক হাই স্কুল সম্পর্কে আমাদের অনেক অভিযোগ, এই স্কুল অডিট ফেস করেনি, এই স্কুলে গ্রান্ট ঠিকঠাক করে ইউজ হয়নি, কিন্তু আমরা এই সমস্ত জিনিসপত্রগুলো এবার খতিয়ে দেখবো এবং আশা করি এই স্কুলের উন্নতি হয়তো ভবিষ্যতে আমরা করতে সমর্থ হব। ডিএ স্যার আকস্মিকভাবে এসেছিলেন, আপনারা কাগজপত্র সব দেখলেন, অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে মিটিং থেকে শুরু করে সব কাগজপত্র দেখলেন এবং আগামীতে আসবেন এই প্রতিশ্রুতি দিলেন। কিছু গড়মিলের অভিযোগ কথা বললেন ডিআই সাহেব, যে সমস্ত শিক্ষক মহাশয়রা ছুটি নিয়েছেন তারা আগে থেকে দরখাস্ত করেনি, এই ব্যাপারটা হয়তো নজরে পড়েছে। যদিও এটা নিয়ম, তবে টিচাররা বলেছে আমরা আগামীতে ঠিক এটা করে নেব।